আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ডলার বাতিল করছে ব্রিক্সভুক্ত দেশগুলো, ঘোষণা পুতিনের। ল্যাটিন আমেরিকার দিকে হাত চীনের, পার্লাসেন থেকে বিতাড়িত তাইওয়ান। আগ্রাসন চালানোর পরিকল্পনাকারীর দুই হাত কেটে ফেলবে ইরান, হুঁশিয়ারি রাইসের। আফগানিস্তানে দুই বছরে তালেবানের হাতে 200 সাবেক কর্মকর্তা নিহত। ইউক্রেনের প্রথম F-16 যুদ্ধবিমান, ডেনমার্কে শুরু হয়েছে পাইলটদের প্রশিক্ষণ। শুল্ক বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন, বন্ধ এশিয়ার সবচেয়ে বড় পেঁয়াজ বাজার। সবশেষে জানবেন শেখ হাসিনার সাথে শি জিনপিংয়ের বৈঠক হতে পারে আজ। ব্রিক্সভুক্ত দেশগুলোর মধ্যে ডলারের ব্যবহার বাতিল অবশ্যম্ভাবী, ঘোষণা পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ব্রিক্সের সদস্য দেশগুলোর মধ্যে মার্কিন ডলার ব্যবহারের বাতিল একটি অনিবার্য প্রক্রিয়া। আন্তর্জাতিক এই জোটের সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে দ্রুতই ডলারের ব্যবহার বাতিল হয়ে যাবে। প্রেসিডেন্ট পুতিন বলেন ডলারের ব্যবহার বাতিলের প্রশ্নে একটি ভারসাম্যপূর্ণ অনিবার্য প্রক্রিয়া ক্রমেই জোরদার হয়ে উঠেছে এবং সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে একটি সুন্দর পদ্ধতি তৈরির চেষ্টা চলছে। এই পদ্ধতির মাধ্যমে অর্থব্যবস্থার নিয়ন্ত্রণ করা হবে। গতকাল দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিক্সের বাণিজ্য ফোরামে দেওয়া বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট এইসব কথা বলেন। ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি বাণিজ্য ফোরামে বক্তৃতা দেন। প্রেসিডেন্ট পুতিন বলেছেন গত বছর ব্রিক্সভুক্ত দেশগুলোর মধ্যে মাত্র শতকরা 28% লেনদেন হয়েছে মার্কিন ডলারে। ব্রিক্সের সদস্য দেশ হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বের মোট জনসংখ্যার 42% এই 5টি দেশে বসবাস করে এবং মোট ভূখণ্ডের 27%-এর অধিকারী ব্রিক্সভুক্ত দেশগুলো। একই সাথে বিশ্বের মোট সম্পদের 27% এই দেশগুলোর মালিকানায় রয়েছে। ল্যাটিন আমেরিকার দিকে হাত চীনের, কমিউনিস্ট চীন এবার ভালো মতোই হাত বাড়াচ্ছে ল্যাটিন আমেরিকার দিকে, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল আন্তর্জাতিক আঙ্গিনায়। তা যে অমূলক নয় এবার স্পষ্ট হয়ে গেল। মধ্য আমেরিকার 7-দেশীয় পার্লামেন্ট বা পার্লাসেন থেকে বিতাড়িত হলো তাইওয়ান, সেই জায়গা দখল করল চীন। আমেরিকার এই উপ অঞ্চলের সদস্য 60টি দেশ, তালিকায় রয়েছে বেলিজে, কোস্টারিকা, এল সালভাদর, গুয়েতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া, পানামা। গত 2 দশক ধরে সেখানে পর্যবেক্ষকের ভূমিকায় ছিল তাইওয়ান, এবার তাদের সরিয়ে দেওয়া হলো। এরপর স্থানীয় প্রশাসকদের প্রস্তাব মেনে নতুন পর্যবেক্ষকের ভূমিকায় আনা হলো বেইজিংকে। বিষয়টা স্বাভাবিকভাবেই ভালোভাবে নিচ্ছে না তাইওয়ান। ইতিমধ্যেই ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে জাতীয় মর্যাদার কথা মাথায় রেখে এখনই তারা নিজেদের পার্লাসেন থেকে সরিয়ে নিচ্ছে। চীনকে পর্যবেক্ষক হিসাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের নিন্দা করেছে তারা। এদিকে বহুদিন ধরেই মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা ল্যাটিন আমেরিকার দেশগুলোতে সামরিক ও অর্থনৈতিক প্রভাব বাড়াচ্ছে চীন, সাম্প্রতিক ঘটনায় তা আবারও উজ্জ্বল হয়ে উঠল। আগ্রাসন চালানোর পরিকল্পনাকারীর দুই হাত কেটে ফেলবে ইরান। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন তেহরান বিশ্বের সব দেশের সঙ্গে আলোচনা ও সংলাপের পক্ষপাতী হলেও কেউ যদি তার দেশের আগ্রাসন চালানোর পরিকল্পনা করে তবে তার দুই হাত কেটে ফেলা হবে। তিনি গতকাল জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের এক সমাবেশে ভাষণ রাখছিলেন। মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে এই অঞ্চলে ইরানের সশস্ত্র বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতির ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট রাইসি। তিনি বলেন দেশের নিরাপত্তা রক্ষা করা ও শক্তিমত্তা তুলে ধরার ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীকে সব ধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে যাবে। গোটা বিশ্বের সঙ্গে ইরান সম্পর্কে জড়াতে চায় উল্লেখ করে তিনি বলেন যে কেউ আমাদের সঙ্গে সহযোগিতা ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে আমরা তাকে স্বাগত জানাব, কিন্তু কেউ যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে তার দুই হাত কেটে ফেলা হবে। আফগানিস্তানে 2 বছরে তালেবানের হাতে 200 সাবেক কর্মকর্তা নিহত। আফগানিস্তানে 2021 সালের আগস্ট মাসে ক্ষমতায় আসার পর তালেবানের হাতে দেশটির সাবেক অন্তত 200 সেনা ও সরকারি কর্মকর্তা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘ। জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট মিশন ইন আফগানিস্তান বা ENAMA এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এটি বলেছে 2021 সালের 15 আগস্ট থেকে 2023 সালের 30 জুন পর্যন্ত সময়ের মধ্যে এইসব হত্যাকাণ্ড ঘটেছে। এইসব হত্যাকাণ্ডের ব্যাপারে সরকারের পক্ষ থেকে
তদন্ত বা ঘাতকদের বিচার করার চেষ্টা অত্যন্ত সীমিত ছিল বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে। তবে জাতিসংঘের এই তথ্য উপাত্ত অন্য কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি সরকারকে হুটিয়ে তালেবান ক্ষমতা দখল করার 4 মাসের মধ্যে বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে জাতিসংঘ। তবে 2022 সাল ব্যাপী সাবেক সেনা ও সরকারি কর্মকর্তাদের হত্যা করার কাজ অব্যাহত থাকে এবং এই বছর 70 ব্যক্তি নিহত হয়। ইউএনএএমএ আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের 800টি ঘটনা রেকর্ড করেছে। এর মধ্যে রয়েছে নির্বিচারে গ্রেপ্তার ও আটক, নির্যাতন ও দুর্ব্যবহার এবং বলপূর্বক গুম করে দেওয়া। ইউক্রেনে পৌঁছেছে প্রথম F-16 যুদ্ধবিমান, ডেনমার্কে শুরু হয়েছে পাইলটদের প্রশিক্ষণ। আমেরিকার তৈরি প্রথম F-16 যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছেছে। নেদারল্যান্ডের দেওয়া এই যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেগ রেজনিকভ। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে গত রোববার নেদারল্যান্ড ও ডেনমার্ক কিয়েভকে যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এর আগে দেশ দুটির এই সিদ্ধান্ত অনুমোদন করে মার্কিন সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে গতকাল এক পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, নেদারল্যান্ড থেকে প্রথম F-16 যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছেছে। এদিকে ডেনমার্কের সশস্ত্র বাহিনী জানিয়েছে ইউক্রেনের পাইলটদের F-16 যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ডেনমার্ক। এক বিবৃতিতে সশস্ত্র বাহিনী বলেছে স্কাই স্ক্রোপে ডেনমার্কের সামরিক বিমান ঘাঁটিতে 8 জন ইউক্রেনীয় পাইলটকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। তাদের সঙ্গে আরও 65 জন সেনা এসেছেন। তাদেরকে যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের প্রশিক্ষণ দেওয়া হবে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গ্রিস ও ইউক্রেনের পাইলটদের F-16 যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করার কথা জানিয়েছে। ইউক্রেনের হাতে এই মুহূর্তে সোভিয়েত আমলের কয়েকটি যুদ্ধবিমান রয়েছে। রাশিয়াকে মোকাবেলা করার জন্য সেগুলো যথেষ্ট নয়, তাই যুদ্ধের শুরু থেকেই F-16 যুদ্ধবিমান পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে আসছিল কিয়েভ। শুল্ক বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন, বন্ধ এশিয়ার সবচেয়ে বড় পেঁয়াজ বাজার। অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করতে পেঁয়াজ রপ্তানির উপর 40% শুল্ক আরোপ করেছে ভারত সরকার। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন দেশটির কৃষকরা। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন মহারাষ্ট্রের কৃষকরা। ফলে বন্ধ হয়ে যায় এশিয়ায় পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার লাশালগাঁও সহ প্রায় সব পাইকারি বাজার। স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মহারাষ্ট্রে পেঁয়াজের অধিকাংশ পাইকারি বাজারে বেচাকেনা বন্ধ দেখা গেছে। ভারতের কৃষক ও কৃষিপণ্যের পাইকারি বিক্রেতাদের সংগঠনগুলোর একজোট এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট MTG এর বা AIMC-র ডাকে এই ধর্মঘটে যান মহারাষ্ট্রের কৃষক ও কৃষিপণ্য বিক্রেতারা। তবে কৃষকরা ধর্মঘট প্রত্যাহার করেছেন কিনা শেষ পর্যন্ত জানা যায়নি। এর আগে গত 19 আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানির শুল্ক 40% বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এই সংক্রান্ত এক সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এই বর্ধিত শুল্ক কার্যকর থাকবে। রবিবার থেকে শুরু এই ধর্মঘটে অংশ নেওয়া কৃষকরা জানান, সরকারের এই সিদ্ধান্তে লাভবান হবেন মূলত বড় কৃষক ও আড়তদাররা। অন্যদিকে ভয়াবহ লোকসান গুনতে হবে মাঝারি ও প্রান্তিক কৃষকদের, কারণ রপ্তানি শুল্ক আরোপের কারণে উৎপাদিত পেঁয়াজের সবই বিক্রি হবে অভ্যন্তরীণ বাজারে। বড় কৃষক ও আড়তদাররা হিমাগারে পেঁয়াজ সংরক্ষণ করতে পারলেও মাঝারি ও প্রান্তিক কৃষকদের অধিকাংশই সেই সুযোগ পান না। কৃষকরা আরও জানান, গত বছরও একই পরিস্থিতি হয়েছিল। সরকার কৃষকদের কাছ থেকে প্রতি কেজি পেঁয়াজ 40 রুপিতে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছিল, কিন্তু সেই সুবিধা ভোগ করেছিল বড় কৃষকরা। অনেক ছোট কৃষককে প্রতি কেজি পেঁয়াজ 18 থেকে 20 রুপিতে বিক্রি করতে হয়। এখন রপ্তানি শুল্ক বাড়ানোয় স্বাভাবিকভাবেই পেঁয়াজ রপ্তানি কমে যাবে, এতে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দামও পড়ে যাবে, অনেকের মুনাফা তো দূর, চাষের খরচও হয়তো উঠবে না। শেখ হাসিনার সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক হতে পারে আজ। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিক্স সম্মেলনের ফাঁকে আজ বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই শীর্ষ নেতার মধ্যে হতে যাওয়া বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সামনে এগিয়ে নেওয়ার পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপটে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় জোর দেওয়া হবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, করোনা মহামারী, ইউক্রেন রাশিয়া যুদ্ধ সহ ইন্দো প্যাসিফিক ইস্যু নিয়ে ভূরাজনৈতিক যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে সেখানে হাসিনা শি জিনপিংয়ের বৈঠক বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে পশ্চিমাদের অব্যাহত চাপের মধ্যে এই দুই শীর্ষ নেতার বৈঠক হবে অনেক বড় বার্তা। দুই শীর্ষ নেতার বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার সুযোগ থাকবে। এর ফলে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলছেন,
2019 সালের পর চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে। সেই বিবেচনায় এই সাক্ষাৎ অবশ্যই গুরুত্বপূর্ণ। দুই শীর্ষ নেতা বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বৈঠকে নির্দিষ্ট আলোচ্যসূচি নেই। দুই দেশের সম্পর্ক আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বার্তা হয়তো দুই নেতা দিবেন। আমরা ব্রিক্সে যুক্ত হতে চাই, এ ব্যাপারে চীনেরও আন্তরিকতা রয়েছে। ব্রিক্সে যুক্ত হতে আমরা চীনের সমর্থন চাইব। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বঙ্গবন্ধু কন্যা।